रेडियो एक अतर 98.4 एफएम আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কণ্ঠযোদ্ধা 2021-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের সাথে আমাদের তিন বন্ধু ছিলেন, আর দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আমরা তিন বন্ধু রয়েছি। আমার ডান পাশে রয়েছেন সৌরভ, এবং আমার বাম পাশে রয়েছেন সুদূর ভারত থেকে আগত আমাদের প্রিয় ভাই জনাব আরিফ বিল্লাহ, এবং আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ হারুন রশিদ। প্রিয় শ্রোতা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন নাহর মাল্টিমিডিয়ার ব্যানারে এবং রাভার মাল্টিমিডিয়ার সহযোগিতায় কণ্ঠযোদ্ধা 2021 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলব কণ্ঠযোদ্ধা 2021-এর সেরা 10-এর দ্বিতীয় পর্বের তিনজনের সাথে। আমি প্রথমেই আমার ডান পাশে যিনি রয়েছেন সৌরভ ভাই, সৌরভ ভাইয়ের কাছে জানতে চাইব যে তিনি কিভাবে এই কণ্ঠযোদ্ধা প্রতিযোগিতায় প্রথম থেকে অংশগ্রহণ করেছেন, সেই স্টাডির স্টোরিটা আমরা শুনতে চাই। অনেক ধন্যবাদ হারুন ভাই, আপনাকে এত সুন্দর আমাদের উপস্থাপনা করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জুর এলাকা সৌরভ। আলোকিত জ্ঞানী এবং আলোকিতকারী রাহাবার মাল্টিমিডিয়া এবং নহর মাল্টিমিডিয়া আয়োজিত কণ্ঠযোদ্ধা 2021 এই প্রতিযোগিতাটি আসলে আমার জানা মতে কণ্ঠ বা ভয়েস ওভার নিয়ে যে প্রতিযোগিতা হয় বাংলাদেশে, আমার জানা মতে এটাই প্রথম প্রতিযোগিতা। এরকম কোন প্রতিযোগিতা আগে হয়তো গান বা কবিতা বা এসব নিয়ে হয়তো প্রতিযোগিতা হতো, কিন্তু যদি লক্ষ্য করে দেখি যে কণ্ঠের ভারুকা যেটা এমন একটা জিনিস, আপনি যে কোনো পেশাতেই থাকুন না কেন, আপনি শিক্ষক যদি হয়ে থাকেন তাও কিন্তু এই সুন্দর করে কথা বলতে পারা, সুন্দর করে বোঝাতে পারা, এটা এমন একটা গুণ, এটা কিন্তু আপনার অন্য 10 জন সহকর্মী থেকে আপনাকে আলাদা করবে। এই বিষয়ের উপর কিন্তু আগে আমরা সেভাবে দেখিনি কোনো প্রতিযোগিতা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। তবে একদিন স্ক্রল করতে করতে ফেসবুকে হঠাৎ দেখি যে আলোকিত জ্ঞানী ঘোষণা দিয়েছে যে এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করবার, এবং দেখার পরই আমার আসলে আগ্রহ জাগলো যে চেষ্টা করে দেখি কি হয় না হয়। একটু বলে রাখি, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার অফ সায়েন্স ইন অনার্স এগ্রিকালচারে আছি, লেভেল 3 সেমিস্টার 2 তে। পাশাপাশি আমি বাংলাদেশ বেতারে অনুষ্ঠান উপস্থাপনার কাজ করি। তো আমার ওই কারণেই একটা আত্মবিশ্বাস ছিল যে হয়তো বা আমি সেরা 100 যেতে পারি, কিন্তু এরপরে যেটা হয়েছে, মানে আমি যখন সেরা 40 যখন আসলাম, সেটা আমার কাছে অত্যন্ত রকমের অবিশ্বাস ছিল যে মানে এটা আসলে মানে এরপরে যা হয়েছে পুরোটাই ছিল মানে অভাবনীয়, অকল্পনীয় এবং আমার জন্য আসলে সত্যি স্বপ্নের মতো, এবং এই পুরো জার্নিটাই আসলে আমার জন্য অনেক সুবর্ণ একটা সুযোগ, এবং এখনো আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো একটা ঘোরের মধ্যে আছি। আসলে সেরা যারা হয় তারা নিজেকে কখনোই ওরকম বড় করে ভাবে না। তো এখন আমার বাম পাশে রয়েছেন সুদূর কলকাতা থেকে আগত, যিনি বাংলাদেশে এই মুহূর্তে পড়াশোনায় আছেন, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আরিফ বিল্লাহ। আপনার কাছ থেকে শুনবো যে আপনি কিভাবে এই কণ্ঠযোদ্ধা প্রতিযোগিতায় শুরু থেকে এই পর্যন্ত এসেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা,
এবং যারা শুনছেন সকলকে আমার ছোট বড় সকলকে আমার শ্রেণীমত সালাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আর তারপরে শুকরিয়া জ্ঞাপন করি রাহাবার মাল্টিমিডিয়া এবং নহর মাল্টিমিডিয়ার প্রতি, যারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছিল। প্রথমত হচ্ছে দাদা, এই জিনিসটা জানতে পারি হচ্ছে আপনার ডক্টর ইব্রাহিম ভাই, তো ডক্টর ইব্রাহিম দা ওনার ফেসবুক পেজ হঠাৎ করে পড়তে পড়তে এমনি এফবিতে আসলাম, তো এসে স্ক্রল করতে করতে দেখি এরকম একটা মানে কণ্ঠযোদ্ধার একটা প্রোগ্রাম হবে। তো ওখানে আমি মানে এত কিছু না ভেবেই ছোট্ট করে একটা ভয়েস রেকর্ড পাঠাই, তো ওখানে তারপরে দেখি সিলেকশন হয় টপ 100 এর মধ্যে। তারপরে আমাদের প্রিয় অপুদা, উনি আমাকে ফোন করেছিলেন, তো ফোন করার পরে জানালেন যে এরকম টপ 100 মধ্যে আছি। তো তারপরে ওনাদের অফিসে আসার পরে তারপরে 100 জনের মধ্যে আবার এ হলো, তারপরে 40 জনের মধ্যে, 40 জনকে নিয়ে যে প্রোগ্রামগুলো হলো, মানে 3 দিন ব্যাপী যে ওদের একটা কর্মশালা হয়েছিল, সেই কর্মশালা প্রথমত হচ্ছে এই পেশাগত ব্যস্ততার কারণে সবগুলোতে পার্টিসিপেট আমি করতে পারিনি, এটা তো আপনারা লক্ষ্য করেছিলেন। তারপরেও অনেক রিকোয়েস্ট করে ফরিদা আছেন, তারপরে অপুদা আছেন, এনাদেরকে বলেছিলাম দাদা কন্ডিশন তো আমার এই, তো আমি কি করবো। তো ওনারা বলেছিলেন আরিফ ভাই আপনার সুবিধা মতো আপনি এসে অন্তত ভয়েসটা দিয়ে যাবেন। তো আমি ভয়েস দিয়ে গেছিলাম, আমার কণ্ঠ দিয়ে যাওয়ার পরে আমি ভাবিও নি যে এতদূর পর্যন্ত আসবো, কারণ এখানে সব দিকপাল ব্যক্তিত্বরা ছিলেন, মানে রিয়ালি দিকপাল ওনারা। ওনাদের সঙ্গে নিজেকে মানে কম্পিটিটর হিসাবে ভাবতেও মানে একটা খারাপ লাগছে যে আমি ওই লেভেলে এখনো নেই। তো যাই হোক, এটা মহান আল্লাহর শুকরিয়া যে ওনাদের সাথে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, তো আল্লাহর অশেষ অনুগ্রহে তারপরে টপ 10 এর মধ্যে আসতে পেরেছিলাম। এটাই হচ্ছে আর কি ছোট্ট একটা গল্প আসার। আচ্ছা হারুন ভাই, আপনি তো আমাদের দুজনের জার্নি গল্পটা শুনলেন, তো আপনার গল্পটা এবার আমরা দুজনে একটু শুনি। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমিও আসলে আমার গল্পটা ছোট্ট করে সবাইকে শোনাতে চাচ্ছি। আর সেটা হচ্ছে, আমি মূলত একজন প্রবাসী ছিলাম, এটা অনেকেই জানেন, এবং আমি যখন স্টোরিতে জার্নিটা শুরু করেছি তখন আমি প্রথম দিকে বলেছি আমি একজন প্রবাসী ছিলাম। এবং আমি যখন প্রথম অডিওটা সেন্ড করি, তো অডিওটা সেন্ড করার পূর্বে আমার বাসা থেকে আমার ওয়াইফ হচ্ছে প্রথমে আমাকে খুব বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল, যে আমি বলেছিলাম যে এখন তো বয়স অনেক বেড়ে গেছে, বা কণ্ঠের যে কাজ সেই কাজ বা আবৃত্তি বা কণ্ঠের যে অনুশীলন সেটা মাঝখানে প্রবাসে থাকার কারণে অনেকটা সময় বিরতিতে ছিল, তো এখন কি আমি পারবো, এরকম একটা সংশয়ের মধ্যে ছিলাম আমি। তো যাই হোক, আমার বাসা থেকে আমার ওয়াইফ এবং আমার আরো গার্জিয়ান যারা ছিলেন তারা খুব অনুপ্রেরণা দিয়েছেন এ বিষয়ে আমাকে। এবং রেকর্ড দেওয়ার যেটি শেষ দিন ছিল, সেই দিনের রাত 12টা বাজার ঠিক 5 মিনিট আগে হচ্ছে আমি আমার রেকর্ডটি পাঠিয়েছিলাম। এবং এরপর হচ্ছে আমি যখন রেজাল্ট যখন আউট হবে, রেজাল্ট আউট হওয়ার পর আমি কিন্তু মানে ধরে নিয়েছিলাম যে আসলে আমার নামটা আসবে না। সেটি অনেক রাত ছিল এবং আমি বাসায় পরিবারের সবাইকে নিয়ে একরকম গল্প করছিলাম। ঠিক এই সময় যখন রেজাল্ট আউট হলো, তো রেজাল্ট আউট হওয়ার পর আমি আসলে নামগুলো দেখছিলাম একেবারে নিচ থেকে, যে যদি আমার নামটা আসেও হয়তো নিচে থাকতে পারে, অর্থাৎ 100 থেকে আমি আমার নামটা কাউন্ট করতে শুরু করলাম। 50 পর্যন্ত যখন দেখেছে যে আমার নামটা আসেনি, আমি ধরে নিচ্ছে যে আমার নামটা নেই। তো এরপর আমার ওয়াইফ বলল যে না দেখি, আমি দেখি। তো সে যখন দেখছে প্রথম দিক থেকে, সে যখন দেখা শুরু করলো, তো সে বলল যে আলহামদুলিল্লাহ তোমার নাম আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কবিতা আবৃত্তি বা শুদ্ধ উচ্চারণে কথা বলা বা প্রমিতভাবে কথা বলার যেই একটি গণ্ডি ছিল, সেই গণ্ডি থেকে আমার দীর্ঘ 10টি বছর প্রবাসে কাটাতে হয়েছে। তো আমি আসলে প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এরপর 100 থেকে 40, 40 থেকে শেষ 10, এবং শেষ 10 থেকে চূড়ান্তভাবে যেই ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে পর্যন্ত আমার নামটি আসবে, সেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি এই জার্নিটার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ।
তো এখন হচ্ছে আমরা তিনজন এই জার্নিতে ছিলাম, তো আমরা চাই যে আমাদের সৌরভ ভাইয়ের যেই অডিওটা যেটা ফাইনালে প্লে হয়েছিল সেই অডিওটা এখন আমরা শুনে আসব, এবং সৌরভ ভাইয়ের যে বিষয় ছিল সেটি ছিল নাকফুল। আমরা এখন সৌরভ ভাইয়ের নাকফুল যেই অডিওটি ছিল সেটি এখন আমরা শুনব। দুপুর তিনটে, গোসল সেরে ভাত খেতে বসলাম। পুরুষ কেউ না থাকায় আর চুল থেকে পানি পড়ছে তাই ওড়না ছাড়াই খেতে বসলাম। এমন সময় পাশের বাসার আন্টি আসলো। কি রে মারজান, তুই ওড়না নিস নাই কেন? ভাত খাওয়ার সময় ঘোমটা দিতে হয়। আন্টি, চুল ভেজা তো তাই। হুজুর হয়েছিস আর এটাও জানিস না? আর হ্যাঁ, তুই ডান নাকে নাকফুল পড়লি যে? ডান নাকে কেউ নাকফুল পরে? মুসলিমরা ডান নাকে পরে না। আরেক জাতি আছে যারা ডান নাকে নাকফুল পরে, বুঝলি? খুলে ফেলিস। আরো অনেক কথা বলে আন্টি চলে গেল। আমি শুধুই শুনে গেলাম, তবে কোনো কথা বললাম না। আরেক দিনের ঘটনা, ফ্ল্যাটের কয়েকজন মিলে বাসার মালিক আন্টির বাসায় গেল। আমাদের পাশের বাসার ওই আন্টিও গেল। বাসার মালিক থাকেন ইতালি, করোনার কারণে আন্টি যেতে পারছেন না। সবার সাথেই খুব ভালো আচরণ, বয়সও হয়েছে বেশ। পাশের বাসার ওই আন্টির নাকফুল ভেঙে যাওয়ায় তিনি সেটা ঠিক করেননি। তাই মালিক আন্টি বললেন, নিশির মা, আপনার নাকফুল কই? ভেঙে গেছে, সময়ের অভাবে দোকানে যাওয়া হয়নি, তাই ঠিক করতে পারিনি। কি যে বলেন, জানেনই তো নাকফুল না লাগালে কি হয়, স্বামীর অমঙ্গল হয়, হায়াত কমে যায়। কালকেই যেন আপনার নাকে নাকফুল দেখি, এটা ভালো না, তো তাড়াতাড়ি ঠিক করে ফেলেন। আন্টির মুখের এক্সপ্রেশন দেখে খুব হাসি পেল, উনি যেন পারছেন না এখনই নাকফুল নিশির আম্মুকে লাগিয়ে দিতে। তারপর কথা ঘুরে এলো আমাদের দিকে। মারজানের কথা কি বলবো, ডান পাশে নাকফুল লাগিয়ে বসে আছে, আর ওর মা হাতে চুড়ি পরে না। কি ব্যাপার আপা, হাতে চুড়ি পড়তে কি কষ্ট হয়? মনে মনে বললাম, আহ, এখনো ওনারা কুসংস্কার বিশ্বাস করেন। হায় আল্লাহ, আল্লাহ হেদায়ত দিন ওনাদের, আমিন। মামাতো বোনের বিয়েতে গেলাম। আপুর শ্বশুর বাড়ির লোকদের দেখে মনে হলো ধার্মিক। আপু নাক না ফোটানোর কারণে তার শাশুড়ি যা নয় তা বলল। মামিকেও হরেক রকমের কথা শুনিয়ে দিল। সেদিন ফ্যাল ফ্যাল করে তাদের দিকে চেয়ে রইলাম। এরা নাকি ধার্মিক, সামান্য একটা ব্যাপার নিয়ে এত ঝামেলা করলো। নাকফুল না পড়লে কি হবে? একজন পুরুষের হায়াত কখনোই তার স্ত্রীর নাকফুলের উপর নির্ভর করবে না। অনেকে তো বলেই থাকে, নাকের মাঝে না ফোটালে অজু হবে না, নামাজ হবে না। দুপুর তিনটে, গোসল সেরে ভাত খেতে বসলাম। পুরুষ কেউ না থাকায় আর চুল থেকে পানি পড়ছে তাই ওড়না ছাড়াই খেতে বসলাম। রেডিও একাত্তর 98.4 FM। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার একটি কণ্ঠের শৈলী আমরা শুনলাম প্রিয় সৌরভ ভাইয়ের কাছে। তো আলহামদুলিল্লাহ, এই জার্নিটা সম্পর্কে যদি আমি একটু বলি, তো এই জার্নিতে আমরা যেটা শিখতে পেরেছি, যেটা শিখতে পারিনি অনেক অনেক বছর, অনেক অনেক দিন ধরে, যে কণ্ঠের কারুকাজের কর্মক্ষেত্রে বা কর্মশালায় আসলেও দিনের ব্যাপারটি যে ঠিক থাকতে পারে সে বিষয়টি কিন্তু আমরা এবার খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। এবং আমরা যেটি দেখেছি যে এখানে যখন এক একটা সালাতের সময় আসতো, সেই সালাতের সময়ে যখন সালাতে যেতাম আমরা, তো তখন দেখতাম যে এখানে যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পরিচালক ছিলেন, যারা উপস্থাপক ছিলেন, যারা অংশগ্রহণকারী ছিলেন, প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা সালাতে দাঁড়িয়ে গেছি। এ বিষয়টি আমার কাছে অত্যন্ত চমৎকার একটি বিষয় মনে হয়েছে। আসলে অন্যান্য যে প্রতিযোগিতাগুলো হয়, আমাদের প্রতিযোগিতায় ফলাফল তো যা হোক একটা থাকবে, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যে
আন্তরিক পারস্পরিক যে সম্পর্ক এবং শুধু নিজেদের মধ্যে না সাথে যে আয়োজকদের সাথে সঠিক এরকম সম্পর্ক কিন্তু সচরাচর কখনোই আমরা দেখি না অন্য কোনো প্রতিযোগিতায় বা আমার যতগুলোতে অংশগ্রহণ করা হয়েছে। এটা আসলে অসাধারণ এবং অন্যরকম একটা পাওয়া ছিল সঠিক। তো এ বিষয়ে আরিফ ভিল্লা ভাই আপনি যদি আপনার মতামতটা ব্যক্ত করেন যে এই যে কণ্ঠযোদ্ধা প্রতিযোগিতার মাধ্যমে এই যে একটা আমরা জার্নি করে এসেছি এখান থেকে আমরা কি শিখতে পেরেছি? প্রথমত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা নতুন একটা প্ল্যাটফর্ম ছিল, সো অভিজ্ঞতার দিক দিয়ে আমরা অনেক বেশি নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি। সবচেয়ে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা সুন্দর একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, মনে হয়েছে যে মানে এই যে কণ্ঠযোদ্ধা যে আমরা যারা ছিলাম আমরা প্রত্যেকে একটা ফ্যামিলির মধ্যে মানে একটা পরিবারের মতো হয়ে গেছিলাম। এই যে অনেক মানুষজনের সাথে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ছিলেন প্রত্যেকের সাথে একটা, সো এটা একটা বিশাল বড় পাওনা যে বিভিন্ন প্ল্যাটফর্মে সেনি প্ল্যাটফর্মে মানুষজন ছিল। ঠিক আছে, একই আমরা কি ন্যাচারালি আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট তো আমার বন্ধু সার্কেলটা আমার ফ্রেন্ড জোনটা বাংলাদেশে এসে ওই ওই মধ্যেই সীমাবদ্ধ ছিল যে যাই হবে আমার মেডিকেলের ভাই মেডিকেলের মানে ভাই বন্ধুরা তো এরাই। এটা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক জায়গায় এসে একসাথে একটা সুন্দরভাবে একটা মানে আমরা একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল আমাদের মধ্যে। তো এটা একটা বিশাল বড় পাওনা আমার কাছে মনে হয়। অনেক সুন্দর বলেছেন। এখানে আপনার কাছে আমার যে জিজ্ঞাসা সেটি হচ্ছে আপনি সুদূর কলকাতা থেকে বাংলাদেশে অবস্থান করছেন এবং আপনি আমি যতটুকু জানি আপনি ডক্টরেট পড়াশোনা করছেন, কণ্ঠযোদ্ধায় অংশগ্রহণ করতে হবে বা এই বিষয়টি আপনার কাছে কেন মনে হলো? আপনি তো ডক্টর লেভেলে পড়াশোনা করছেন, হ্যাঁ কণ্ঠযোদ্ধায় যেহেতু কণ্ঠযোদ্ধাতে প্রমিত উচ্চারণে কথা বলতে হবে, শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করতে হবে, সেই জায়গাটাতে আপনি ডক্টর লেভেল থেকে বা একজন ডাক্তারের স্টুডেন্ট হয়ে এইখানটায় অংশগ্রহণ করার সেই ক্ষেত্রটি আপনি কিভাবে মনে করলেন? প্রথমত দাদা ব্যাপার হচ্ছে মানে আমার পেশাগতভাবে তো আমি মেডিকেলের একজন, সো সেই জায়গা থেকে তো পেশার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছেই। তারপরও এই যে এক্সট্রা আমার মানে ছোটবেলা থেকে একটা শো মানে একটা আমার একটা এ বলতে হবি বলতে পারেন যে একটা এক্সট্রা ক্যারিকুলাম যে কোনো কিছুতে পার্টিসিপেট করা, তো যখন দেখলাম এটা একটা সুযোগ আসলো। আর এর আগেও আমি যখন স্কুল মানে স্কুল জীবনে ছিলাম মানে মিশনারি স্কুলে, তো তখন কি মানে আমি কিন্তু নিউজ রিডার ছিলাম, তো আমার মনে হয়েছিল যে এখানে যদি আমি পার্টিসিপেট করি তো আমার মনে হয় কিছু একটা করতে পারবো। তো তারপরে সেই থেকে আর কি মানে জাস্ট এক্সট্রা ক্যারিকুলামের একটা পার্ট হিসাবে এটাকে আমি বেছে নিতে চেয়েছি। আর তারপরেও দেখলাম যে এই এই প্ল্যাটফর্মটা যেনারা অর্গানাইজ করেছেন সব তো মানে আলহামদুলিল্লাহ ধর্মীয় লাইনের আছেন, সো দীন ইসলামের সেবা বা খেদমতের যদি কোনো একটা উপায় এটার মধ্য দিয়ে আমি যদি মানে এই নগণ্য মানুষ হিসাবে যদি পাই তো এটা নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করব ভেবেই আর কি এদিকে থেকে আপনি এখানে এসেছেন। অনেক ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রটা আসলে এমন একটা জায়গা ছিল যেখানে আমাদের শিখবার কোনো শেষ ছিল না। আসলে সত্যি কথা যেটা যে এখানে আমরা এতটা শিখতে পেরেছি যে সমন্বয় কাকে বলে, সমন্বয়টা এত চমৎকার ছিল এখানে আমাদের শিখবার জায়গাটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যারা এটার আয়োজক ছিলেন নহর মাল্টিমিডিয়া এবং রাহবার মাল্টিমিডিয়ার যৌথভাবে যেটা আয়োজক ছিলেন যারা, তারা কিন্তু এই বিষয়টা আমাদের সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জি, এটা কিন্তু একটা বিশাল একটা বিষয় ছিল যে এখানে বয়সের কোনো বিষয় ছিল না, এখানে স্কুল লেভেল কলেজ লেভেল অথবা ইউনিভার্সিটি লেভেলের কোনো বিষয় ছিল না, একেবারে উন্মুক্ত ছিল যাতে করে কিন্তু আমরা অংশগ্রহণ করার সুযোগটি কিন্তু পেয়েছি। এক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি তো অডিশন নিয়ে 100-40 থেকে 10 ঘোষণা দিয়ে দিলে কিন্তু পারত, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। তারা চেয়েছে যে না আমরা বরং তাদেরকে গ্রুমিং করি, তাদেরকে শেখাই। এবং ওই যে আমাদের 3 দিনের যে বিশেষ কণ্ঠযোদ্ধা সম্মেলন ছিল সেটার কারণে কিন্তু আমাদের এই আজকের আন্তরিকতা আজকের যে আমাদের হৃদয়তা সম্পর্ক সেটা কিন্তু তৈরি হয়েছে। আমি হারুন ভাইকে যেরকম হারুন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, তেমনি সুদূর কলকাতার মুর্শিদাবাদ থেকে আরিফ বিল্লা ভাই মেডিকেল লেখাপড়া করছে তার সাথে কিন্তু আমার পরিচয় হওয়ার কোনো সুযোগই ছিল না। হ্যাঁ, আর পরিচয় হলেও কিন্তু ওভাবে কথাবার্তা হয়নি। ওই যে 3 দিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে যে ছিলাম, একসাথে শিখেছি, সেশন গুলো অংশগ্রহণ করেছি, একই সাথে আবার নামাজে দাঁড়িয়ে গেছি, একই সাথে খাওয়া দাওয়া করেছি, ওই 3টা দিন কিন্তু আমাদের অনেক বড় পাওয়ার 3টা দিন ছিল। সঠিক।
জি প্রিয় দর্শক, প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আলোচনার মাঝখানে চলে এসেছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের যে কণ্ঠযোদ্ধার বিচারক মণ্ডলীর রায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ হারুন রশিদ, তার অডিওটি এই মুহূর্তে আমরা প্লে করব। সেটি ছিল বৃষ্টিস্নাত বিষণ্ণতা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনবেন বৃষ্টিস্নাত বিষণ্ণতা। কাঁচের জানালায় আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, টুপটুপ শব্দ ভেসে আসছে, কাঁচ ভিজে হালকা ঝাপসা লাগছে জানালার ওপারের গাছগুলো, আকাশটা বড্ড মেঘলা আজ, হয়তো আকাশেরও মন খারাপ, তাই এমন মেঘ কালো দেখাচ্ছে। জানালার ধারে আনমনে বসে আছে জোয়াইরিয়া, বৃষ্টির সাথে মিশে যাচ্ছে তার ভাবনাগুলো, পাশেই নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়ে আফরা। 6 মাস হলো আফরার বয়স, মেয়েটা বড্ড মায়াবতী, ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। কত যে অভিমান জমে আছে জোয়াইরিয়ার মনে, অভিমানটাকে বাবা মার উপর নাকি রিফাতের উপর সেটাই বুঝতে পারছে না। 7 মাস হয়ে গেল, বাবা একটিবারও নাতিকে দেখতে এলো না, মাঝে মাঝে ফোন দেয়, আসতে বললে এই সমস্যা সেই ঝামেলার অজুহাত দেখায়। গত কয়েক মাস তো লকডাউনের দোহাই দিয়েই কাটিয়ে দিল, এখন তো সবাই যাতায়াত করছে, তাহলে বাবার আসতে ক্ষতি কি? কেউ আমাকে ভালোবাসে না, তাই তো একবার দেখতে আসাও প্রয়োজন মনে করে না। রিফা তো একটিবার বাবার বাড়ি নিয়ে যাওয়ার কথা মনেও করে না, শাশুড়ি মাকে কত করে বলল যেন তার ছেলেকে বলে, উল্টো ঝাড়ে দিয়ে দিলেন। নাতিকে দেখতে আসলে পয়সা খরচার ভয়েই নাকি বাবা আসছেন না। ওদিকে জুয়াইরিয়ার বাবা হাসান সাহেব মেয়েটাকে দেখতে না পারার কষ্টে ভুগছেন, অসুস্থতা শরীরটাকে ঘিরে নিয়েছে, টাকা পয়সার কোনো জোগাড় নেই, দেখতে গেলেও কত কিছু নিতে হবে। সেবার মেয়েকে দেখতে গিয়ে কত জিনিস নিয়েছিল, তবুও ওর শাশুড়ি ছেড়ে কথা বলেনি। মাঝে মাঝে ইচ্ছে হয় মেয়েটাকে একেবারেই নিয়ে আসতে, কিন্তু সমাজ, বিয়ের পর কোনো মেয়েই বাবার বাড়িতে থাকতে পারে না, আদরের মেয়েটার এমন কষ্ট তিনি সইতে পারেন না। হাসান সাহেব ভাবেন মেয়েটা হয়তো আমার উপর অভিমান করে আছে, কিন্তু আমি যে নিরুপায়, চাইলেও পারছি না। আফরার কান্নার আওয়াজে ভাবনায় ছেদ পড়ল জোয়াইরিয়ার, আলতো হাতে কোলে নিল। আফরার চেহারার দিকে তাকিয়ে ভাবল, এত আদর আল্লাহদের সন্তান, বিয়ে হলে কতটা পর হয়ে যায়। আচ্ছা বাবাকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বাবা? এই তো ভালো আছি রে। আমার উপর অভিমান করে আছিস, আমি জানি তুই অভিমান করবি, জানিস তো বাবা, চাইলেই আসতে পারি না। আমার নানুমণিটা কেমন আছে রে? ভালো আছে বাবা। আচ্ছা রাখি, পরে কথা বলবো। ফোনটা রেখে কাঁদতে লাগলেন জুয়াইরিয়া। বাবা কি করে জানলো আমি অভিমান করে আছি? আসলে বাবারা হয়তো এমনই হয়, তারা তাদের সন্তানের সবটুকু বুঝতে পারে,
অনেক বেশি ভালোবাসি বাবা। রেডিও একাত্তর 98.4 FM। নিজের ভাবনার জায়গাটা স্পর্শ করেছে এবং মনে হচ্ছিল না আমি হয়তো ওই বিপদটা বা নিজের বলে মনে হয় কথাটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি অতটা পারি না, তারপরেও চেষ্টা করেছি আমার নিজের সবটুকু খুলে সবটুকু মিলে ধরে। পারি না না, আপনি অনেক ভালো পারেন হারুনদা। যাই হোক, অনেক ভালো পারেন। আমি তো কখনোই সেটা মনে করি না যে আমি ভালো পারি। সেরাদের তো এটা বৈশিষ্ট্য, সেরারা কখনো নিজেকে সেরা মনে করে না। তো আপনি সেরাদের কাতারের একজন, তো হয়তো বুঝতে পারছেন না। আসলে চোখ তো চোখ দেখতে পায় না। আমার ভাই আমাদেরকে তো শেষ করতে হবে, আমি মনে করি প্রত্যেকেই প্রথম হওয়ার যোগ্যতা রাখে। এটা আমার সেই প্রথম থেকে বলা কথা যে যারা সেরা 100 উপনীত হয়েছেন প্রায় 1500 প্রতিযোগিতার মধ্য থেকে, তো আমি মনে করি যে সেই সেরা 100 জনের প্রত্যেকেই প্রথম হওয়ার যোগ্যতা রাখে বলে এটা আমার বিশ্বাস। তো সর্বোপরি এই কণ্ঠযোদ্ধা 2021 অনুষ্ঠানটি নহর মাল্টিমিডিয়া অত্যন্ত চমৎকারভাবে তারা শেষ করতে পেরেছেন। এটি যদিও তাদের প্রথম ব্যবস্থাপনা ছিল, প্রথম একটি উদ্যোগ ছিল, এবং আমরা আশা করব যে এই জাতীয় প্রোগ্রাম, এ জাতীয় অনুষ্ঠান পরবর্তীতে আরও বেশি বেশি তারা নিয়ে আসবেন সকলের মাঝে, যাতে করে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান রকমের প্রতিভাবান ব্যক্তিত্ব তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে ওঠে এবং সমাজের মাধ্যমে আমাদের কাছে যেন তুলে আসে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরিফ ভাই, আপনার যদি কিছু বলার থাকে। যা বলার তো হারুনদা অনেক কিছু বলে দিয়েছে, নতুন করে আর কি বলবো। রাহাবার মাল্টিমিডিয়া এবং নহর মাল্টিমিডিয়ার এই যে প্রোগ্রাম, এরা যেভাবে জিনিসটার উদ্যোগ নিয়েছিলেন, এই উদ্যোগের আরো অনেক বেশি সফলতা এবং সাধুবাদ কামনা করি। অনেক ধন্যবাদ। আসলে আমরা রাহাবার মাল্টিমিডিয়া এবং নহর মাল্টিমিডিয়ার এই উদ্যোগের সাফল্য কামনা করি এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই কামনা করি, এবং সাথে আমাদের এই প্যাকেজগুলো যারা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা তাদের মূল্যবান সময় নিয়ে এগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তো সময় একদমই নেই, আমরা শেষ করবো, তবে আমরা চলে যাচ্ছি। তবে আমরা যাব আমাদের কলকাতার মুর্শিদাবাদের ভাই আরিফ বিল্লার প্যাকেজটি শুনতে শুনতে। আমরা চলে যাচ্ছি, এখন থেকে শুনবো আরিফ বিল্লা ভাইয়ের অসাধারণ প্যাকেজটি। ধন্যবাদ সবাই। সমরকান্ত বাবু আমাদের ক্লাসমেট ছিল, সময়ের চক্রে সেকেন্ড ইয়ারের শেষের দিকে খুব অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছিলাম আমরা। কত আগের কথা, তখন তো এখনের মতো সব ডিজিটাল ছিল না। কিছুটা বড় হয়েছি এই সুবাদে মেজো মামা একটা ফোন কিনে দিয়েছিলেন। না, স্মার্টফোন তখনও স্বপ্ন, বাটন ফোন। একটা বাটন টিপলে টুট টুট করে শব্দ হতো, সেই শব্দ যে তখন কি মধুর লাগতো বলে বোঝানো সম্ভব না। সমরেরও তখন একটা বাটন ফোন ছিল আগে থেকে, মানে আমার আগে থেকে। সমর মাঝে মাঝে আমাকে কল দিত, আমি তেমন একটা কল দিতাম না, এত খরচ করে পোষায় না আমার। একদিন রাত 2টার দিকে ওর কল, ঘুম থেকে উঠে ধড়পড় করে রিসিভ করি, বুকের পাঁজরের তীব্র ওঠানামা শুরু হয়ে গেল। সমর কাঁপা কণ্ঠে জিজ্ঞেসে করল, আচ্ছা তোরা নামাজ কেমন করে পড়িস? প্রশ্নটা যেন আমার হৃদয় ফুঁড়ে বেরিয়ে এলো। সমর নামাজের কথা জিজ্ঞেস করছে কেন, কি হয়েছে? 7-5 না ভেবেই জিজ্ঞেস করলাম কেন এই প্রশ্ন।
সমর কোনো সোজা উত্তর দিচ্ছিল না। আমিও নাছোড় বান্দা, উত্তর না জেনে কিছুতেই ওকে নামাজ পড়া শেখাব না। অনেকক্ষণ পীড়াপিড়ির পর বলল, ও নাকি মুসলিম হতে চায়। খুব সহজ কথা না, আমিও মুসলিম, কিন্তু ওর কথাটা কেন যেন আমি ঠিকভাবে নিতে পারিনি। তখন বয়স কম ছিল, অত শত বুঝতামও না। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন ও মুসলিম হতে চায়। কিছুতেই বলতে চাইছে না, চাইছে না তো চাইছেই না। অনেকক্ষণ নানাভাবে জিজ্ঞেস করার পর বলল, ও যে মেয়েটাকে ভালোবাসে সাবরিনা, সে মুসলিম, তাই। কথাটায় সায় দিতে ইচ্ছা হলো না। একটা মেয়ের জন্য নিজের ফ্যামিলি, জাত, ধর্ম সব ছাড়াটা অর্থহীন মনে হলো আমার কাছে। আমি ওকে উল্টো বোঝাতে শুরু করলাম যেন ও মুসলিম না হয়। খুব কষ্ট করতে হয়নি আমার, কারণ বছর গড়াতেই সাবরিনার বিয়ে হয়ে যায়। সমর তখন একা করে ফেলেছে নিজেকে, কারো সাথেই ঠিকমতো কথা বলতো না, আমার সাথেও না। আমিও ব্যস্ত থাকতাম, জীবনের বাঁকে ওর খোঁজ তেমন নেওয়া হয়নি আর। নিজেকে খুব স্বার্থপর মনে হয় মাঝে মাঝেই, আসলে আমরা সবাই স্বার্থপর। সময়ের ভাঁজে অনেককে হারিয়েও আমরা বাঁচি ঠিকই, বয়ে চলি বলা যায়। দিন কেটে যায়, অন্যদের মুখে মুখে শুনেছি সমর ভার্সিটি ছেড়ে দিয়েছে। একবার কাকুলি বলেছিল ও নাকি বিয়েও করেছে। আমিও ভার্সিটি শেষ করে সাধারণ গোছের একটা চাকরি গুছিয়ে নিয়েছি। সকাল সন্ধ্যা বাসের পিছে ছুট দিতে হয়। এমনই একদিন বাসের জন্য দাঁড়িয়ে আছি ধানমন্ডি 27 মাথায়। জানুয়ারির মাঝামাঝি, তবুও প্রচণ্ড গরমে ঘামছি। শার্টের উপরের দিকের দুটি বোতাম খুলে হাতাটা একটু উঠিয়ে নিজেকে একটু আরাম দেওয়ার বৃথা চেষ্টা করছি। এমন সময় পেছন থেকে লম্বা চওড়া একটা সালাম দিল এক হুজুর। বিরক্ত হয়ে বললাম, আল্লাহ ভরসা, মাফ করবেন, সামনে যান। সেই হুজুর হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে মুচকি একটা হাসি দিচ্ছে। ভুরু জোড়া কুচকে একসাথে লাগিয়ে হুজুরকে একটা ধমক দিতে যাব, হঠাৎ আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। খুশিতে জড়িয়ে ধরে বললাম, সমর তুই? হ্যাঁ, অবশেষে চিনতে পেরেছিস, আলহামদুলিল্লাহ। এ কি অবস্থা তোর? কি আর অবস্থা হবে, মুসলিম হয়েছি আমি অবশেষে, কিন্তু তোর ফ্যামিলি? উৎকণ্ঠা আটকে রাখতে পারিনি আমি। আমি মুসলিম, বউ মুশরিক, অটো ডিভোর্স হয়ে গিয়েছে, তবুও বাচ্চাদের খরচ নেই আমি। ও আবার বিয়ে করেছে, আমিও মুসলিম, কাউকে খুঁজছি এখন। বাবা প্রথম কথা বলা বন্ধ রেখেছিল, কিন্তু যত যাই হোক, বাবা মা তো কতদিন আর কথা না বলে থাকতে পারবে? এখন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো কেন তুই মুসলিম হয়েছিস? সাবরিনার তো সেই কবেই বিয়ে হয়ে গিয়েছে, কেন আবার? তখন সাবরিনার প্রেমে পড়ে মুসলিম হতে চেয়েছিলাম, এখন আল্লাহকে ভালোবেসে মুসলিম হলাম। রেডিও একাত্তর 98.4 FM। আল্লাহ আল্লাহ।